এলাকায় মোড়ে মোড়ে দেখবেন, গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং ইফটিজিং দেখবেন, খালি ইফটিজিং। মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে বাসে, অটোতে, টেম্পুতে, সব জায়গায়। বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে। একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কী জিনিস, ওকেও রেপ করা হচ্ছে। এই যে মহামারী, আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি। এই সমাজে আপনার মেয়ে তো সেফ না, আমার মেয়ে তো সেফ না, আমার মেয়ে আপনার মেয়ের ভবিষ্যৎ কী হবে, এর ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায়, নেতা কোথায়? কারো ঘরের স্ত্রী, কারো ঘরের বোন, কারো ঘরের মেয়ে এখন সেফ না। যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা হতে পারে, বাসে, ট্রাকে, ট্রেনে, অটোতে, সব জায়গায় হতে পারে। আর এগুলোকে আমরা প্রমোট করছি, এখন নগ্নতাকে প্রমোট করছি, পর্নকে প্রমোট করছি। এই নগ্নতা, পর্ন এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে। পর্ন দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার, পশু বানিয়ে ফেলা হয়েছে। এরা এখন বোঝে না যে মেয়ে কী জিনিস, মা কী জিনিস, বোন কী জিনিস তাও বোঝে না। ভাই ভাই বোনের সাথে জেনা করেছে, চাচাতো বোন চাচাতো ভাইয়ের সাথে জেনা করছে, চাচাতো ভাই ফুফাতো বোনের সাথে জেনা করছে। রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে ছেলেও জেনা করেছে, নাউজুবিল্লাহ। এগুলো কেন হচ্ছে, এই মহামারী কেন হচ্ছে, কী সমাধান দিবে? সমাধান ইসলামে ছিল, আমরা নেই নাই। সমাধান হচ্ছে, প্রথম সমাধান অশ্লীলতার মহামারী বন্ধ করতে হবে, পর্দা নিশ্চিত করতে হবে, পর্নোগ্রাফির সমস্ত সাইটগুলো বন্ধ করে ফেলতে হবে। আজকের নিউজ দেখেছি আমি, এটা আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ গভর্নমেন্টের যে তথ্য প্রযুক্তির যে সেন্টার আছে, প্রায় 26,000 পর্ন সাইট তারা বন্ধ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো কথা বললে তো কাজ হবে, কথা না বললে কাজ হবে কীভাবে? 26,000 পর্ন সাইট তারা বন্ধ করে দিয়েছে। যখন সমাজের মানুষ পর্ন দেখতে দেখতে পশু হয়ে গেছে, আপনি বাইরে এই যে আলখাল্লা টুপি দাঁড়িয়ে পরে ঘুরলে লাভ আছে? ভিতর থেকে তো আপনি পশু দেখবেন। মসজিদ ইমাম সাহেব নামাজ পড়াতে এসেছে, বাসায় পর্ন দেখে আসছে, নামাজে কোনো মনোযোগ নাই, পড়ছে কোনো মনোযোগই নাই, পর্ন দেখে। ইমান, ইমানের আলোচনা করবেন, খুব লাফালাফি করলো, দুই দিন পর দেখবেন কোনো খবর নাই, পর্ন দেখতে দেখতে ভিতরটা শেষ, ড্যামেজ। পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে, তার মধ্যে ইমানের কোনো তেজই থাকবে না, কোনো তেজ থাকবে না। এখন আলেম জালেম সবার ফোনে ফোনে দেখবেন পর্ন চলে আসতেছে, কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে। ফেসবুকে ঢুকবেন নগ্ন দৃশ্য, এই নগ্নতা দিয়ে, এই পর্নোগ্রাফি দিয়ে, এই যে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোটিংটা দিয়ে ব্যভিচার ছড়িয়ে দেয়া, জেনা ছড়িয়ে দেয়া, অশ্লীলতা ছড়িয়ে দেয়া, পরকীয়া ছড়িয়ে দেয়া, এর মধ্য দিয়ে নারীর সম্মান, দেহ, ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশিয়ে দিয়েছি। কিসের অধিকারের কথা বলছে, কিসের নারী অধিকারের কথা বলছে? খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলেই অধিকার হয়? আমার তো ইজ্জতই ঠিক থাকলো না, আমার অধিকার কোথায় থাকলো? একটা সার্টিফিকেট অর্জন করার জন্যে কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে, দেখেন নাই? তো একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে, নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে? লাথি মারি এসব পড়াশোনার পিছনে, দরকার নেই আমার পড়াশোনা। পড়ছে বাসায়, এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করেন, মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান। আমি খুব দুঃখের সাথে বলছি, অনেক মাদ্রাসাতেও এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেছে, ঘটেছে না? এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই, সেটা হলো যে পাপ পাপি, রেপ রেপি, ধর্ষণ ধর্ষণী, সে আলেম করুক আর জালেম করুক, ইমাম করুক আর জালেম করুক, ফাসেক করুক, সবাইকে সমান শাস্তি নিশ্চিত করতে হবে। আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক, যেন আরও 10 জন দেখে শিক্ষা নেয়। ওই যে ইসলামে আছে না হাত কেটে ফেলা, কি কারণে বলেন তো? কারণ সবাই যখন দেখবে এই যে খুঁটির সাথে বেঁধে একটা চোরের হাত কেটে ফেলা হয়েছে, এলাকার সব মানুষ দেখেছে, চুরি বাড়বে না কমবে? নিশ্চিত চুরি কমে যাবে ইনশাল্লাহ। তো এই যে নারীর অবমাননার ওই যুগের চেয়ে এই যুগে বেশি না কম? আপনি ভালো করে আল্লাহ আল্লাহর নূর দিয়ে দেখেন, আমি প্রথমে বলেছি শুধু বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না, আপনি আল্লাহ পাকের নূর দিয়ে দেখেন, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান দিয়ে দেখেন, দেখবেন ওই জাহিলিয়াতের চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে চলছে। আল্লাহ পাক আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করুন, তাদের সম্মান হেফাজত করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, নিরাপত্তা নিশ্চিত করুন, কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে তাকায় আল্লাহ পাক সেই চোখকে যেন ধ্বংস করে দেন। আল্লাহ পাক তাদের ইজ্জতের ইজ্জতের প্রতি যদি কেউ খারাপভাবে হাত বাড়ায়, তাদের শাস্তি যেন নিশ্চিত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে মূল্যবান, মহামূল্যবান মনে করে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আর তাদেরকে যারা নগ্ন করতে চায় আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে ছেড়ে দিন, আমিন। আল্লাহ পাক বলেছেন, যারা চায়
মুমিন মুসলিমদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, দুনিয়া এবং আখরাত উভয়ে জাহানে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করবে ইনশাআল্লাহ।